দর্শক, সর্বনাশ যা হবার তা হয়তো এখন শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে যারা শত্রু, ভোটাধিকারের যারা শত্রু, তারা চিহ্নিত হতে শুরু করেছে। একটি অসমর্থিত সূত্র বাংলাদেশ থেকে জানিয়েছে, প্রাথমিকভাবে এই তালিকা 178 জন আছেন এবং বিরোধী দলের হিসেবে জাতীয় পার্টিরও বেশ কয়েকজনের নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে। যখন সরকার হিট করেছে, আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে, তো 28 তারিখে এই প্রশাসন এবং সরকারের আক্রমণের পরেও যদি আমাদের নেতারা প্রতিরোধের ঘোষণা দিত, অন্য চিত্র হয়ে যেত, আজকে বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হতো। গত 41 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসছে এই মাসে। এক ধরনের সমুচিত শিক্ষা যারা দিতে চাইছেন এই সরকারকে। কেন আমি এই কথাগুলো বলছি সেটাতে আমি আসব, তার আগে আমি আরেকটা দুঃসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি। সর্বনাশ যা হবার তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যারা শত্রু তারা ইতিমধ্যেই চিহ্নিত হতে শুরু করেছে এবং এই তালিকায় প্রায় 178 জন রয়েছে, যাদের মধ্যে কিছু জাতীয় পার্টির নেতাকর্মীরাও রয়েছে। তো প্রিয় দর্শক, জাতীয় পার্টিকেও কেন তারা টার্গেট করেছে সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝবেন, এবং তারা এই মুহূর্তে ঠিক কি করতে চলেছে বাংলাদেশকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের রাজনীতিকে উদ্দেশ্য করে সেটিও আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে জানতে পারবেন একটি চাঞ্চল্যকর ঘটনা বা একটি চাঞ্চল্যকর বিষয়, যেখানে ভিপি নুরুল ইসলাম নূর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বলেছেন বিরোধী দলগুলোর পরিকল্পনার ভুলের কারণে ঠিক কী কী হয়েছে এবং ঠিক কী কী হতে পারে, বা এখন যদি আমেরিকা কিছু একটা করে তাহলে ঠিক কী ঘটনা ঘটতে পারে, সব কিছু মিলিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা আপনারা সামনেই দেখতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, তৃতীয়ত ব্যারিস্টার রুমিন ফারহানা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন প্রবাসীরা ইতিমধ্যেই প্রতিশোধ নিতে শুরু করেছে এবং সেই সাথে তিনি আরও একটি দুঃসংবাদ শুনিয়েছেন যা আপনারা সামনেই দেখবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এই নির্বাচনে গিয়ে ভুল সিদ্ধান্ত হয়েছে বলে সেটা মনে হয় না, কারণ হচ্ছে কি, এই নির্বাচনটা প্রি প্ল্যান ছিল, কোথায় কাকে জেতানো হবে, কিভাবে কাজ করা হবে। সো এই নির্বাচনে যাওয়া আরও ভুল হতো যদি আমরা যেতাম, কিন্তু আমরা মনে করি যে নির্বাচনে না গিয়ে আমরা ভুল করেছি বিষয়টা এমন না, তবে আন্দোলনের কৌশলে আমরা ভুল করেছি, 28 তারিখ প্রতিরোধ গড়ে তুলতে আমরা ভুল করেছি। সেইটা যদি আমরা ভুল না করতাম তাহলে সরকার নির্বাচন করতে পারতো না। ধরেন 28 তারিখ যদি মঞ্চ থেকে ঘোষণা আসতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের মতো আপনারা ঢাকা দলিতে গলিতে পাড়া মহল্লায় যে যেখানে আছেন এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দেশকে রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু গর্জে উঠত। আমাদের অভিজ্ঞতা আছে, নিরাপদ সড়ক কোটা আন্দোলন দেখেছি, যখন সরকার হিট করেছে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে। তো 28 তারিখে এই প্রশাসন এবং সরকারের আক্রমণের পরেও যদি আমাদের নেতারা প্রতিরোধের ঘোষণা দিত, অন্য চিত্র হয়ে যেত, আজকে বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হতো। এই কথাগুলো বলতে চাই নাই, কিন্তু তারপরেও আপনাদের খোঁচাখুচিতে বলছি, কিন্তু আমরা সেখানে ভুল করেছি সিদ্ধান্ত গ্রহণে, আন্দোলনের কৌশলে, কিন্তু নির্বাচনে না যাওয়াটা ঠিক ছিল, কারণ এই নির্বাচনে গেলে আরেকটা নাকে খত দেওয়া হতো, যেখানে আমরা বারবার বলছি যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন করেছে সরকারি দলের লোকেরাই মিলে, তারপরেও দেখেছেন কোনো কোনো জায়গায় তাদের পছন্দের প্রার্থীকে জেতাকে কীভাবে আপনার ডাকাতি করা হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে। ঢাকা এক আসনের খবর দেখেছেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত এই দরবেশ সালমান এফ রহমানকে জেতাতে, ঠিক একইভাবে অন্যান্য কিছু জায়গায় এটা দেখেছেন। তো এটা আমরা গল্প শুনেছিলাম, আমরা তো ওই সময় জন্মগ্রহণ করি নাই। 73-এ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি তার এই খুনি মুস্তাককে জেতানোর জন্য ব্যালটে করে হেলিকপ্টারে নিয়ে এসেছিল, তো বঙ্গবন্ধুর কন্যা সেটাই করেছেন, একটা সাজানো পাতানো নির্বাচন করেও আবার তার পছন্দের লোককে জেতাতে কেন্দ্র দখল করিয়েছেন, ব্যালট বাক্স ছিনতাই করিয়েছেন, এরকম একটা সাজানো পাতানো নির্বাচনও। সেইখানে যদি বিরোধী দল যেত তাহলে কী হতো, একই চিত্র হতো। সেটা নির্বাচন বর্জন করাটা ঠিক ছিল, কিন্তু আন্দোলনের কৌশলে ভুল ছিল, কাজেই সেই ভুলকে শুধরে আগামীতে যদি আমরা আন্দোলন করতে পারি, রাজপথে নামতে পারি, সরকারের পতন অনিবার্য। মানুষ একটা কাজ এবং ব্যবসার উদ্যোগ নেয়, কখনো ব্যবসায় লাভ করে, কখনো লসের সম্মুখীন হয়, একসময় এগিয়ে যায়, একসময় একটু পিছিয়ে যায়। তো আমরা 7ই জানুয়ারি কেন্দ্রিক যে আন্দোলনটা করেছিলাম, এখানে আমাদের নেতৃত্বে থাকা দল, আমি মনে করি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সিদ্ধান্তহীনতা এবং ভুলের কারণে আমরা আন্দোলনে বিজয় লাভ করতে পারিনি। তো সেখান থেকে তো আমাদের একটা লেসন আছে। এখন কিন্তু আমরা সব দল আলাপ আলোচনা করে আমরা আবার এই আন্দোলনকে কীভাবে পুনরায় সংগঠিত করা যায় এবং সেটা কোনো একক দলের নেতৃত্বে কিংবা একক ব্যক্তির নেতৃত্বে না, একটা টিমের নেতৃত্বে এবং সেখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে, যেন আমরা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সেইভাবে আমরা আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছি। আশা করি যে আমরা সফল হব, সেটার একটা নমুনা আজকের এই ইফতার প্রোগ্রাম। দেখেছেন যে বিভিন্ন দলের মধ্যে বিভাজন ছিল, আজকের ইফতার প্রোগ্রামে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই ছিল। গত 41 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসছে এই মাসে।
আমার মনে হচ্ছে যে প্রবাসীরা এক ধরনের বৈরী মনোভাব পোষণ করছেন এই সরকারের ব্যাপারে এবং তারা এক ধরনের সমুচিত শিক্ষা যেন দিতে চাইছেন এই সরকারকে। কেন আমি এই কথাগুলো বলছি সেটাতে আমি আসবো, তার আগে আমি আরেকটা দুঃসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এখন রিজার্ভ ক্রাইসিসে ভীষণ ভয় ভুগছে এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নেট রিজার্ভ এখন $21 billion। একই সময় সরকার ভীষণ গর্ব করেছিল যে $48 billion বাংলাদেশ রিজার্ভ ছুঁয়েছে। সেটা ছিল করোনার সময়, সেই সময় আমদানি কমে গিয়েছিল, রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে আসার কোনো ছাড়া আর কোনো উপায় ছিল না, হুন্ডি বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা, সো ইত্যাদি নানান কারণে সেই সময় আপনার রিজার্ভ $48 billion পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেই সুখবর বা সেই সুসময় খুব বেশি দিন টেকে নাই, তারপরে শুধুই ফল করবার ইতিহাস। অঙ্কটা কিন্তু ভয়ঙ্কর, আমাদের আছেই মাত্র $21-22 billion, সেখান থেকেও এই ২৬ দিনে $2 billion চলে যাওয়া ইটস ডেঞ্জারাস, এবং $21 billion মানে এই ডলার চলে যাওয়ার পরেই $21 billion এসে আমরা দাঁড়িয়েছি। আমরা যদি একটু দেখি যে আমরা আসলে রিজার্ভ কীভাবে কামাই, মানে আমাদের রিজার্ভ তৈরি হয় কীভাবে, কী কী দিয়ে তৈরি হয়, এর মধ্যে প্রথমেই আসবে রপ্তানি। এবং করোনার পরে এক ধরনের স্থবিরতা পুরো বিশ্বজুড়েই এসছে, মিডল ক্লাস মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বেড়েছে এবং রেসেশন, সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মন্দার ভাব, মৃদু মন্দ ভাব কিন্তু সারা বিশ্বেই বয়ে গেছে। সুতরাং যেটা হয়েছে যে মানুষ এসেনশিয়াল জিনিস কেনার প্রতি যতটা ঝুঁকেছে, কাপড় বা ফ্যান্সি জিনিস বা যে জিনিসটা আমার পাঁচটা আছে ৬ নাম্বারটা না হলেও চলে, সেইটার দিকে কিন্তু মানুষ কম মনোযোগ দিয়েছে। সুতরাং পোশাক পরিচ্ছদ বা সাজগোজের ব্যাপারে, যেগুলো আসলে এক্সট্রা ব্যাগের আমার না হলেও এই মুহূর্তে চলে, সেই দিকে মানুষ নজর দেয়নি। ফলে আমার যেটা হয়েছে রপ্তানি, আমার তো মূল খাতটাই পোশাক শিল্প, সেখানে একটা ধাক্কার মতন এসছে। এরপরেই হচ্ছে রেমিটেন্স, দ্বিতীয় খাত যেখান থেকে আমাদের ফরেন রিজার্ভ আসে, দ্যাট ইজ রেমিটেন্স। রেমিটেন্সে কেন ৪১ মাসের মধ্যে এখন সর্বনিম্ন, সেটা নিয়ে আমরা আলাপ করবো আজকে। তৃতীয় হচ্ছে বিনিয়োগ, এবং আপনারা জানেন যে বিনিয়োগের জন্য একটা পরিবেশ দরকার হয়। যেই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, যেই দেশে প্রতি ৫ বছরের মধ্যে ভোট নিয়ে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়, আদৌ ভোট হবে কি হবে না এই অনিশ্চয়তা তৈরি হয়, হলেও কী ধরনের ভোট হবে, সরকার থাকবে কি না, আনরেস্ট কীরকম হবে, ইত্যাদি নানান প্রশ্ন আসে, যেই দেশে গ্যাস পাওয়া যায় না, টাকা দিলেও বিদ্যুৎ থাকে না, যেই দেশে আমলাতান্ত্রিক জটিলতায় একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে কয়েক মাস সময় লাগে, যেই দেশে কোনো ওয়ান স্টপ সার্ভিস এখনও আমরা গড়ে তুলি নাই বা তুলতে পারি নাই বা তোলার দিকে মনোযোগও দেই নাই, সেই দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চলে আসবে। আপনি ১০০টা ইকোনমিক জোন করেন আর ২০০টা ইকোনমিক জোন করেন, ডাজেন্ট ম্যাটার, সেই ইকোনমিক জোনে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, আসেও নাই। ৪ হচ্ছে ঋণ, আপনারা ইতিমধ্যেই কিছু সংস্থার জরিপ দেখেছেন, মুডিজ সহ আরও কিছু বৈশ্বিক সংস্থা জরিপ করেছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের ঋণ মান কমে যাচ্ছে, মানে আমরা দেশ হিসেবে অত ক্রেডিবল দেশ না যাকে ঋণ দেওয়া যায়, বা ঋণ দিলেও সুদ উচ্চ হবে, উচ্চ হারে সুদ দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ডিফিকাল্ট হবে, আমার দেশের পক্ষে থাকবে না, এই সিচুয়েশনটাই আমরা গত ১৫ বছরে তৈরি করেছি। সুতরাং ঋণও যা ছিল তার থেকে আমরা বেটার কিছু বা ভালো, মানে উল্লম্ফন বলতে যেটা বোঝায়, ঋণ খাতেও সেরকম কোনো উল্লম্ফন আমরা দেখি নাই। আর হচ্ছে অনুদান, অনুদান আগেও যা ছিল যদি এখনও তাই ধরে রাখি, তারপরেও বাস্তবতা হচ্ছে রিজার্ভ আমাদের ৪৮ থেকে ২১ বিলিয়ন ডলারে নেমে গেছে। এর মধ্যে আমাদের ভরসার জায়গা ছিল একটাই, একটাই, যেটা আমরা কন্ট্রোল করতে পারি, কারণ আমার পোশাক আরেক দেশের মানুষ কিনবে কি কিনবে না সেটার উপর আমার কোনো হাত নাই, আমার দেশে ফরেনাররা বিনিয়োগ করবে কি করবে না সেটার অঙ্কুরোদ্গম পরিবেশ আমি তৈরি করি নাই, সেটা সত্য, কিন্তু তাকে তো আমি টেনে এনেও বিনিয়োগ করাতে পারবো না, এটাও আমার ওইভাবে সরাসরি আমার হাতে নাই। আছে কোনটা? রেমিটেন্সটা। রেমিটেন্সটা কেন ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন? রেমিটেন্স এত কম আসবার কারণটা কি? আমরা যদি হুন্ডিতে আমাদের প্রবাসী ভাইয়েরা টাকা পাঠান, তাহলে তারা ১ ডলারে ১২০ থেকে ১২১ টাকা পান, আর যদি তারা ব্যাংকিং চ্যানেল বা প্রপার চ্যানেলে টাকা পাঠান, তাহলে হয়তো ১১২ টাকা পান। কোথায় ১২১ টাকা বা ২২ টাকা আর কোথায় ১১২ টাকা, ১০ টাকার একটা গ্যাপ। আপনি যদি ১০০০ ডলার বা ১,০০০ টাকা পাঠানোর পরিকল্পনা করেন বিদেশ থেকে, তাহলে আপনি যদি হুন্ডিতে পাঠান, আপনি ১০,০০০ টাকার মতন বেশি সেখানে আপনার পরিবার পাবে। তো ন্যাচারালি মানুষ যখন দেখছে যে ডিফারেন্সটা এত, মানে ১ ডলারে ১০ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তখন মানুষ ন্যাচারালি মনে করছে হুন্ডিটাই বেটার। এর আরও কারণ আছে, এই মানুষটি তার পরিবার থাকে বাংলাদেশে, তিনি প্রবাসে রক্ত ঘাম পানি করে যে ডলার পান সেটা তিনি তার পরিবারকে পাঠান, তার পরিবার এই দেশের বাজারে বাজার করতে হয় তাদেরকে, যেই ডিম তারা কিছুদিন আগে কিন্তু ৮ টাকায় ৭ টাকায়, সেই ডিম এখন তাকে ১৫ টাকা থেকে ১৬ টাকা দিয়ে কিনতে হয়।
যেই আলু তারা কিন্তু হয়তো 20 টাকায় 21-22 টাকায় সেটা এখন 50 টাকা হয়ে গেছে। একই কথা প্রতিটা 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 নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমার প্রবাসী ভাইয়ের তো আয় বাড়ে নাই, আমার প্রবাসী ভাইয়ের আয় এক বছর আগেও যা ছিল এখনও তাই। সুতরাং তিনি যদি তার পরিবারকে 2 টাকা বেশি পাঠাতে চান, হুন্ডি ছাড়া তো তার আর কোনো উপায় নাই, তিনি চাইলেও ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারবে না, কারণ ওই টাকায় তার পরিবার এক বছর আগে হয়তো চলতে পেরেছে, সেই টাকায় এখন তার পক্ষে চলা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত তিনি দেখেন যে এই সরকার তো কখনোই তার পাশে দাঁড়ায় না। তো এইরকম একটা দেশে নরকের মতন পরিবেশে যার পরিবার থাকে তার কাছে 1 টাকায় 10 টাকা পাওয়াটা অনেক বড় ব্যাপার। সুতরাং যখন $1,000 গিয়ে সেটা 10,000 টাকার ডিফারেন্স হয়ে যায়, তিনি হুন্ডি বেছে নেন। আর 2 নম্বর যেটা হচ্ছে, যেটাকে আমি আরেকটা কারণ মনে করি, প্রবাসীরা মনে করছেন যে এই সরকার না আমার ভোটে এসছে, না আমার পরিবারের ভোটে এসছে, না তারা বিপদে আমার পরিবারের পাশে দাঁড়ায়, না তারা আমার পাশে কোনো বিপদে দাঁড়ায়, এই সরকারকে কেন আমি নিজের লস করে এই সরকারকে আমি টাকা দেব, এই সরকারের রিজার্ভ বৃদ্ধিতে আমি সাহায্য করব। এটাও কিন্তু একটা বড় কারণ। সরকারের কর্মকর্তারা প্রায় উঁচু গলায় বলেন, মন্ত্রী পর্যায়ের লোকজনরা বলেন যে নেগেটিভ ক্যাম্পেইনের জন্য নাকি রেমিটেন্স হুন্ডিতে পাঠায় প্রবাসীরা। ভাই, নেগেটিভ ক্যাম্পেইনের কি আর আলাদা করে কোনো কিছু করার দরকার আছে? 15 বছরে দেশটাকে আপনারা খুবলে খেয়ে যেই জায়গায় নিয়ে গেছেন তাতে এক্সট্রা নেগেটিভ প্রচারণার দরকার নাই? দর্শক, সর্বনাশ যা হবার তা হয়তো এখন শুরু হয়ে গেছে। বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা শুরু করছে আমেরিকা, এই শিরোনামে খবর। এই খবরটি কিছুক্ষণ আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে। এই ব্যক্তিরা হতে পারেন আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। দর্শক, কি বুঝলেন? আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই তার ঘোষিত নীতি থেকে সে সরবে না, এটা পরিষ্কার। অনেকে মাঝখানে একটু বিভ্রান্ত হয়েছে নানান কারণে, এটা একটা কঠিন জিনিস, এই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরবে না। অন্তত বাংলাদেশের ওই ক্ষমতা নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাবে, এবং এটা সম্ভব না। এবং কোনো বড় দেশ আশেপাশে যাদেরকে যেভাবেই দেখি না কেন, তারাও এই যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে, অর্থাৎ ভালো একটা প্রচেষ্টা, লক্ষ্য যেখানে চমৎকার, সেই প্রচেষ্টাকে তারা ইগনোর করবে না। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিবেচিত না হতে পারেন। দর্শক, আবারও খেয়াল করেন, শুধু মানে যারা দায়ী তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিবেচিত হতে পারবেন না। আচ্ছা, এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত ব্যক্তিরা ভবিষ্যতে এই ভিসা নীতির আওতায় মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এর মধ্যে বাংলাদেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়তে পারেন। শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বাংলাদেশের যে লক্ষ্য তাকে সমর্থন করতেই আজকে এসব পদক্ষেপ। এছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করতেই এসব পদক্ষেপ। দর্শক, এটি হচ্ছে ওয়েবসাইটে, পররাষ্ট্র দপ্তরের যে ওয়েবসাইটে এই বিবৃতি, সেই বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেছেন। দর্শক, এই ছোট্ট একটা যে বিবৃতি, এই বিবৃতি প্রতিটা শব্দ প্রতিটা বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে মনে করেছিল যে ভিসা নীতি ঘোষণা করেছে, ওই ভিসা নীতি আমরা তো আক্কা করি না, ওই ভিসা নীতি হয়তো তারা প্রয়োগ করবে না। এখন তারা বলছে যে তারা ইতিমধ্যে প্রয়োগ করতে শুরু করেছে বা খুব অচিরেই করবে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ একটা লম্বা তালিকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে। সেই তালিকা ধরে ধরে বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা, সরকারি বেসরকারি কেউ কিন্তু বাদ পড়ছে না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের অন্য কোনো বিকল্প কি আছে? প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন, এবং সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।